হ্যাঁ এটা দীর্ঘমেয়াদি হতে পারে যদি না ওয়েস্টার্ন ফোর্সেস রাশিয়ার সাথে একটা চটজলদি সমঝমঝোতা করে নেয় কারণ যেটা রাশিয়া চায় সেটা হচ্ছে যে লিখিতভাবে দেওয়া হবে যে ইউক্রেন কোনোদিন দিন ন্যাটোর ফোর্সের কাছে থাকবে না এবং রাশিয়ার নিজস্ব ইকোনমি এবং নিজস্ব যে সাম্রাজ্যবাদ সেটাকে বিস্তার করতে চায় একসময় ইউক্রেন এবং আরও চোদ্দোটা দেশ গ্রেটার পার্ট অফ ইউনাই ইউনাইটেড ইউএসএসআর সঙ্গে ছিল তারপরে প্রায় 30 বছর আলাদা হয়ে গেছে এবং সেইটা এই প্রেসিডেন্ট পুটিন তার মতো করে সেইভাবে গুছিয়ে নিতে চাইছে এবং সেখানে এটা লম্বা টানতে পারে এই জন্য টানতে পারে যে উনি অত্যন্ত চাতুরতার সাথে এটাকে একটা গৃহযুদ্ধেরও একটা বর্ণন দিয়েছেন যাতে মনে হচ্ছে যেন ইউক্রেনের একটা বিশাল অংশ চায় যে রাশিয়ার সাথে যুক্ত হতে আবার এইটা করলে দেখুন আশেপাশে কারো ক্ষতি হবে না একমাত্র ক্ষতি হচ্ছে আমেরিকার কারণ আমেরিকার মনে হবে যে তাদের একটা যেটা ক্ষমতা চলে গেল পৃথিবী থেকে সেইটা চলে যাবে রাশিয়া অনেকটা ক্ষমতাশালী হয়ে যাবে এবং দেখেন যদি যে চীন চুপ আছে এবং চীন গতকালকেও এগারোটা বা বারোটা ফাইটার এয়ারকাপ পাঠিয়েছে তাই অনের বর্ডারে এটা একটা চিন্তার ব্যাপার কালকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার মস্কোতে গিয়ে একটা গরম বক্তৃতা দিয়েছে ভারতের বিরুদ্ধে এবং সেটা রাশিয়ান টিভিতে দেখানো হয়েছে সেটাও একটা চিন্তার ব্যাপার কেন আস্তে আস্তে সাম্রাজ্যবাদের মতো যারা রাখে চিন্তাধারা তারা এটাতে মানে বার বারন্ত পাবে হালে জাপানের প্রাইম মিনিস্টার বলেছেন যে এটা একটা খারাপ ব্যাপার হচ্ছে যে একটা দেশ শক্তিশালী বলে আরেকটা দেশে ঢুকে যাচ্ছে এবং বিশ্ব দাঁড়িয়ে দেখছে এবং এটা আমরা আফগানিস্তানও দেখেছি এর আগে এবং একটু আগে আপনাদের এখানেও দেখছিলাম যে তালিবানও এখন বিবৃতি দিচ্ছে যে কি করা উচিত না করা উচিত যে দেশটা সম্বন্ধে আমাদের কোনো ইচ্ছেই ছিল না তৈরি হোক এই ভাবে এবং তখন দেখা গেছে আমেরিকা খুবভাবে একটা সাহায্য করতে পারেনি তখন আফগানিস্তান ফোর্সেসে এবং এখানেও দেখা গেল ইউক্রেনকেও সেরকমভাবে কিছু করতে পারলো না কিছু স্যাংশন লাগানো হলো মস্কোর ওপরে এবং সেই স্যাংশনগুলোতে বয়েই গেল পুটিনের তিনি তার মতো করে সেই স্যাংশনকে মেনে নিয়ে চলবেন এবং খুব যদি বেশি স্যাংশন লাগানো হয় তাতে রাশিয়ার থেকে কষ্ট বাড়বে ইউরোপের দেশগুলো ফ্রান্স আর জার্মানি যারা চল্লিশ পার্সেন্ট মতো তেল রাশিয়ার থেকে অল্প দামে কেনে তারা তখন কি করবে এনার্জি ক্রাইসিস হয়ে যাবে এবং আমার মনে হয় এটা একটা অদ্ভুত সৃষ্টি হচ্ছে এবং লম্বা টানতে পারে গৃহযুদ্ধ এবং রাশিয়ার তাতে কোনো অসুবিধা নেই এবং আর এক মাস পরে বরফ পড়ে যাবে তখন আরও অসুবিধা হবে কারও কোনো সামরিক সাহায্য করবার এই জায়গা থেকে কর্নেল দাস আপনার কাছে আসবো যে প্রশ্নটা উঠছে যে এই যে একটা রাশিয়ার এই এই যে যুদ্ধ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এবং এই সময় পৃথিবীর অন্যান্য দেশগুলো যে দেশ থেকে সাহায্য পাওয়া যাবে এরকম একটা আশা করা হয়েছিল আমেরিকার কথা বলতে পারি ব্রিটেনের কথা বলতে পারি এবং অবশ্যই ন্যাটোর কথা উল্লেখ করতে হয় তারা কেউ সেইভাবে এগিয়ে এলো না কিন্তু আমরা যদি ক্ষতির দিকটা দেখতে চাই তাহলে এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় একটা বিশ্বের ক্ষতি কারণ এই যোগাযোগের যে যোগানের যে জায়গাগুলো গোটা বিশ্বই তো সেখান থেকে বঞ্চিত হচ্ছে একদম ঠিক অবজারভেশন আপনার একদম ঠিক প্রশ্ন তুলেছে আমি জাস্ট একটা ইনপুট দিতে চাই যখন লাস্ট টেলিভিশন টেলিফোন কমিউনিকেশনটা হয়েছিল পুতিন এবং বাইডেনের মধ্যে যেটা ব্রিগেডের দাসও বললেন যে বাইডেন কে পুতিন সরাসরি একটা কথা বলেছে যে তুমি আমাকে একটা লিগাল আন্ডারটেকিং দাও যে ন্যাটো ফোর্স আর পূর্ব দিকে যাবে না কারণ আপনারা যদি দেখেন ইউক্রেনটা যদি ন্যাটো ফোর্সে চলে যায় তাহলে কৃষ্ণ সাগরেও যেটা ছোট্ট সমুদ্র সেখানে রাশিয়ার একটা আধিপত্য আছে যেখানে তার মানে ইউক্রেনের দক্ষিণ দিকে যেটা দু হাজার চোদ্দ সালে নিয়ে নিল রাশিয়া তাহলে এটা রাশিয়ার নিরাপত্তার ক্ষেত্রে একটা বিশাল দুশ্চিন্তা তো পুটিন চেয়েছিল যে এরকম একটা লিগাল আন্ডারটেকিং দেবে এবং এমন কোনো অস্ত্র বা মিসাইল ওখানে ডেপ্লয়েড হবে না যেখানে রাশিয়ার এটা বিপজ্জনক হয়ে দাঁড়ায় কিন্তু তার জবাবটা বিডেন দেয়নি কে দিল জবাবটা দিল চেয়ারম্যান ন্যাটো সে বললো ন্যাটোতে আসবে কিনা বা আমরা আরো এক্সপ্যান্ড করবো কিনা সেটা ন্যাটো এবং তিরিশটা যে দেশের মেম্বার আছে তারা ঠিক করবে তো এই যে হ্যান্ডেলিংটা একটা যেমন হেড অফ স্টেট আরেকটা হেড অফ স্টেটের সাথে কথা বলেছে সে বাইডেনের উচিত ছিল পুটিনের সাথে কথা বলার কিন্তু সেটা করেনি সেই জন্যই মরিয়া হয় এটা ওরা করছে এবং এটা একটা নতুন সমস্যার সৃষ্টি করবে যেমন চীন এটা খুব শান্তভাবে অবজার্ভ করছে যে এইটা যদি রাশিয়া গেইনার হয় তাহলে চীনও এমন কিছু করে বসবে যাতে ও তখন এই ঘটনার এক্সাম্পলটা দিতে পারবে কিন্তু দাস বলেছেন যে যুদ্ধ যে দেশ করবে তাকে ধরেই নিতে হবে আজকাল আর সেই সামরিক জোটের নেই যে সামরিক জোট থাকলেই করবে সেটা কোনো মর্যাদা নেই তবুও দেখছি দুটো জিনিস যে আমেরিকা কিছু ফোর্স পাঁচিয়েছে লাভিয়া এবং ছোট ছোট যে দেশগুলো স্তো তারাও বিফাফ করেছে কিন্তু তাতে তো ইউক্রেনের কোন সমস্যা সমাধান হচ্ছে না এখন ইউক্রেন তাহলে কেন এটা করছে আমার মনে হয় আমেরিকা এখন যে বিজনেস যে মার্কেটের যে শেয়ার সেটা ইউরোপের মার্কেটে ধরতে চায় যেন ইউরোপকে দুর্বল করতে চায় দ্বিতীয় হচ্ছে যে আমেরিকা চাইছে যে রাশিয়া আরেকটা আফগানিস্তান পরিস্থিতিতে পড়ুক ইউক্রেনের মধ্যে দখল করে এবং এটা প্রলংড লড়াই হবে এবং সেখানে সাহায্য করবে নেইবারিং ন্যাটো কান্ট্রি তাতে রাশিয়া আরো দুর্বল হবে এইটাও হতে পারে কিন্তু যে কোনোই হোক কিন্তু আজকের দিনে যে শহরটা নষ্ট হচ্ছে এতগুলি লোক মারা যাচ্ছে তার কোনো একটা মানবিকতার মূল্য নেই